বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বেবি ব্লগ এআরএস এর আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি একটা ডালের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে দেখাবো সাজাহানি ডাল তাহলে সাজাহানি ডালের জন্য কি লাগছে দেখো সাজাহানি ডালের জন্য 200 গ্রাম ছোলার ডাল নিয়েছি আর 4টে সিদ্ধ ডিম নিয়েছি আমি এই ছোলার ডালটাকে প্রেসারে সিদ্ধ করব প্রথমেই 200 গ্রাম ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে প্রেসারে সিদ্ধ করব এমন ভাবে সিদ্ধ করতে হবে যাতে ডালটা একদম মানে গলে যায় আর আস্তেও থাকে এই ডালের জন্য আমি একটা পেস্ট তৈরি করছি বড় চামচে 2 চামচ টক দই দিচ্ছি খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দিচ্ছি একটু লবণ হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর 1 চামচ চিনি ছোট চামচে 1 চামচ চিনি দিচ্ছি এবার ভালো করে ফেটিয়ে নেব আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়োটা আমি দিতে ভুলে গেছি এখন দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবার ভালো করে ফেটিয়ে নেব আমি এখানে 4টা ডিম দিয়ে করছি তোমরা ডিমটা কম বেশি করে দিতে পারো এবার ডিমের গা গুলো আমি এভাবে চিড়ে চিড়ে নেব এ দেখো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে আর গোটা গোটাও রয়েছে এদিকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এ দেখো डिम टा खूब भालो करे भेजे तुले এই তেলে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি একটু গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়নটা হয়ে গেছে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আর দইয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে কষিয়ে নেব এটা তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলও ছেড়ে গেছে এবার ডালটা ঢেলে দেব এবার কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি ডিমটা ছেড়ে দিচ্ছি আর একটু ফুটিয়ে নেব একদম মাখা মাখা হবে সাজানি ডাল রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই যে এরকম হবে তাহলে কত সুন্দর হয়েছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এবার একটা পাত্রে নামিয়ে নেব দেখো বন্ধুরা কি সুন্দরভাবে সাজানি ডালটা বানিয়ে ফেললাম খুবই ভালো লাগে খেতে মানে লুচি পরোটা নান যার সাথে খাবে তুমি তোমরা খুবই ভালো লাগে আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ডালটা একবার হলে অন্তত বানিয়ে খাবে দেখলে তো বন্ধুরা কি সুন্দরভাবে সাজাহানি ডালটা বানিয়ে ফেললাম তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে এটা কিন্তু লুচি রুটি পরোটা নান সব কিছুর সাথেই ভালো লাগবে আমার এই ডালের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না এই ধরনের নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে